31 নাইটকে যদি এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস দিয়ে আপনি বিচার করেন তাহলে এদেশের যত ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, কোনো ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে 31 নাইট উদযাপন কোনো সম্পর্ক নেই। এদেশের মানুষের সংস্কৃতির কথা যদি বলেন, এদেশের কালচার সংস্কৃতির সাথে এই উদযাপনের বা এই সংস্কৃতির কোনো ন্যূনতম সম্পর্ক নেই। সেই সাথে একটা বছর শুরু হলে হই হুল্লোড় করতে হবে, উৎসব করতে হবে, আনন্দ করতে হবে, কারণ নতুন বছর এসেছে। এটা যদি যৌক্তিক বিষয় হয় তাহলে একই সঙ্গে একটা বছর তো বিদায়ও হয়েছে, তার জন্য কি আমাদের বেদনা হত হওয়া উচিত নয়? সেটিকে আমরা হয়েছি, অর্থাৎ যার আগমনে আমরা আনন্দিত হই, হাসি এবং উৎসব করি, উল্লাস করি, যার আগমন আমার উৎসবের কারণ, তার বিদায় কি আমার বেদনার কারণ নয়? তো যে মুহূর্তে আমি একটা নতুন বছরকে স্বাগতম জানিয়ে উল্লাস করছি, তার আগ মুহূর্তে তো একটা বছর বিদায় হয়ে গেল, তখন কি আমি কেঁদেছি? আমি কি আক্ষেপ করেছি, আফসোস করেছি? তো যুক্তির নিরীখে আমরা তাকালে দেখি যে এটি আসলে কোনো যুক্তির বিষয় নয়। আর এর পাশাপাশি এই 31st নাইটকে কেন্দ্র করে বিশেষ করে ফানুস পোড়াবার যে সংস্কৃতি দিন দিন বেড়ে চলেছে আমাদের সমাজে, আমরা প্রতি বছরই দেখতে পাই যে এই 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে আমাদের সিভিল ডিফেন্সের কর্তৃপক্ষ সাবধান করেন, সতর্ক করেন, যেন আপনার ফানুসের আগুনে ভয়াবহ কোনো বিপর্যয় ডেকে না আনে। এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষের একটি বক্তব্য আমি মিডিয়াতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, যে সেখানে রীতিমতো এই ফানুসগুলো ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা সতর্ক করেছেন। গত বছরের আপনি অলরেডি বলেছেন একটি ঘটনার কথা, আমরা তিনটি ঘটনার কথা বলতে পারি। গত বছর একটা শিশু এই পটকার আওয়াজে এবং এই উন্মাদনার বিকট আওয়াজে একটা শিশু রীতিমতো মারা গেছে পর্যন্ত, কত মর্মান্তিক হতে পারে এবং কত বেদনাদায়ক হতে পারে অধ্যায়টি। ঠিক একইভাবে একজন নারী উদ্যোক্তা, তার প্লাস্টিক কারখানা পুড়ে সব ছাই হয়ে গেছে, ছাদে থাকা প্লাস্টিকগুলো পুড়ে শেষ হয়ে গেছে, তার সকল পুঁজি শেষ হয়ে গেছে, মিডিয়াগুলোতে, মূলধারার সমস্ত টেলিভিশন চ্যানেল এবং মিডিয়াগুলোতে উঠে এসেছে। সেই সাথে আমরা জানি যে পাখিগুলো দিক 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 ছুটতে থাকে। আমরা যারা জীব বৈচিত্র্য রক্ষা করার কথা বলি, আমরা যারা মানুষ অধিকারের কথা বলি, আমরা যারা পরিবেশ রক্ষার কথা বলি, আমার তো মনে হয় এই সব বিচারে এই 31st নাইট উপলক্ষে যে উন্মাদনা হয়ে থাকে, এটি বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। প্রতি বছর প্রশাসনের তরফ থেকে এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং এই উপলক্ষে সমস্ত এই জাতীয় আয়োজন বন্ধ করবার জন্য সতর্ক করা হয়, কিন্তু সেটাকে আরো কার্যকর পদক্ষেপের মাধ্যমে থামানো উচিত। বিশেষ করে ঢাকার মতো শহর যেখানে বৈদ্যুতিক তারগুলো জালের মতো বিছানো আছে, সেখানে যে কোনো একটা ফানুস থেকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া রাত 12:01 বিকট আওয়াজে পুরো শহরের মানুষের ঘুমকে আপনি শেষ করে অতিষ্ঠ করে দিবেন, এরকম সভ্য সমাজের গ্রহণযোগ্য কোনো সংস্কৃতি বা কালচার হতে পারে না। এই জায়গা থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অন্য সম্প্রদায়ের কালচারকে বা তাদের সাদৃশ্যকে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি এও বলেছে, কোরআন আল্লাহ তাআলা এও বলেছেন, ইন্নাল মুবাদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারীরা শয়তানের ভাই হবে। অতএব এই অপব্যয় করা, লক্ষ লক্ষ টাকা আকাশে পোড়ানো, আমি এটাকে টাকা পোড়ানোর কথা বলবো, টাকা পোড়ানো হচ্ছে এই সেই মুহূর্তে যে মুহূর্তে হয়তো ওই ছাদের নিচে তাকালে হয়তো কোনো বনি আদম শুয়ে আছে ক্ষুধার্ত অবস্থায়, হয়তো শীতে কাতর কোনো শিশু, মায়ের কোলে ক্ষুধার্ত শিশু হয়তো মাকে জিজ্ঞেস করছে, মা আকাশে কিসের আলো দেখা যাচ্ছে? তো এটি কোনো সভ্য সমাজের কোনো দৃশ্য হতে পারে না। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদের যুবকদেরকে এই সমস্ত উন্মাদনা থেকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে।